হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে মেটাল সেক্টরের পরবর্তী মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে আসবো আমাদের অ্যাঞ্জেল ওয়ানে নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে। অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে আমরা সিম্পলি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাব। হোম পেজে আমরা একটা ভিউ মোড অপশন পাবো, সিম্পলি আমরা এটার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করার পর এখান থেকে একটা ডেরিভেটিভ মার্কেটের অপশন আছে, সিম্পলি আমরা এটার উপরে ট্যাপ করে নেব। ট্যাপ করার পর আমাদের কাছে সেক্টর নাম ওপেন হয়ে চলে আসবে। এর মধ্যে একটা সেক্টর হলো মেটাল সেক্টর। এই সেক্টরের পরবর্তী মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নেব। তো চল, তো আমরা তার জন্য সিম্পলি এটার উপর ট্যাপ করে নেব এবং মেটালের উপর ট্যাপ করার সাথে মেটাল সেক্টর অন্তর্গত সমস্ত কোম্পানি আমাদের কাছে ওপেন হয়ে চলে এলো। এর মধ্যে একটা কোম্পানি হলো JSW স্টিল। এই কোম্পানির পরবর্তী মার্কেট পারফরমেন্স সম্পর্কে আমরা আলোচনা করে নিচ্ছি। আপনি যে কোনো কোম্পানির পরবর্তী মার্কেট পারফরমেন্স সম্পর্কে আলোচনা করে নিতে পারেন, তার জন্য আমরা এটার উপর ট্যাপ করে নেব। ট্যাপ করার পর এখান থেকে একটা স্টক ডিটেইলসের অপশন আছে, সিম্পলি আমরা এটার উপর ট্যাপ করব। পরবর্তীকালে এখানে একটা টেকনিক্যাল অপশন আছে, এটার উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমাদের কাছে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি JSW স্টিল কোম্পানিটি পরবর্তী দিন বিয়ারস্টন করতে পারে, এরকমটাতে নজর মতামত জানিয়েছেন। নিউটন করতে পারে, এরকমটাতেও নজর মতামত জানিয়েছেন। ব্রুস্টন করতে পারে, এরকমটাতেও নজর মতামত জানিয়েছেন। অপরদিকে আমরা রেজিস্ট্রেশন শর্ট পণ্যের উপর ক্লিক করে নেবো। রেজিস্ট্রেশন শর্ট পণ্য জেনে নেওয়ার জন্য এবং ওয়ান আওয়ারের রেজিস্ট্রেশন শর্ট পণ্য জেনে নেবো। প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে 761 একটা সাপোর্ট, দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 746 একটা সাপোর্ট, তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে 703 একটা সাপোর্ট। প্রথম রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 803 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট, দ্বিতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 131 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট এবং তৃতীয় রেজিস্ট্রেশন পয়েন্টের কথা বলা হয়েছে 874 একটা রেজিস্ট্রেশন পয়েন্ট। অর্থাৎ এই সাপোর্ট অ্যাকুমোডেশন পয়েন্ট গুলো মাথায় রেখে আপনি সিম্পলি পরবর্তী দিন JSW স্টিল কোম্পানির প্রতি ইনভেস্টমেন্ট করে নিতে পারেন, এখান থেকে বাই বা সেল করে নিতে পারেন। সো আমরা যেভাবে মেটাল সেক্টর অন্তর্গত JSW স্টিল কোম্পানির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আলোচনা করে নিলাম, ঠিক একইভাবে আপনি যে মেটাল সেক্টর অন্তর্গত যে কোনো কোম্পানির পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স সম্পর্কে আলোচনা করে নিতে পারেন এবং মেটাল সেক্টরের প্রতি আপনি নিজস্ব ইনভেস্টমেন্ট করে নিতে পারেন। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য আপনি সিম্পলি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশনে লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সব যে কোনো একটা অপশনের উপর ট্যাপ করতে পারেন। ট্যাপ করার পর অ্যাড ফান্ড করে নিতে পারেন এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।